বিজয়ের মাস ডিসেম্বর মাস। 1971 সালে এই মাসেই বাংলাদেশ বিশ্বের বুকে একটি নবীন দেশ হিসেবে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করে। এই মাসে আমরা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী পালন করছি। ভবিষ্যতে প্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ, প্রিয় ভূমি মাতৃভূমি বাংলাদেশ। এই বছরের বিজয় দিবস অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের সুবর্ণ জয়ন্তীর বছর। সুবর্ণ জয়ন্তী একটা দেশের জন্য বিশাল একটা ব্যাপার, কিন্তু সেই সুবর্ণ জয়ন্তী আমরা করছি কখন? যখন আমরা একদিকে অনেক উন্নয়ন সাধন করেছি এবং প্রবৃদ্ধি অর্জন করছি এই কোভিড মহামারীর সময়েও। আমাদের কৃষকরা যে উৎপাদন করছেন শস্য, সেটি বিশ্বের কাছে একটা বিস্ময়ের বার্তা দিচ্ছে। আমাদের শ্রমিকরা যেভাবে পরিশ্রম করছেন, তাতে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা নিশ্চিত করছি। সব আমাদের অনুকূলে বলা যায়, সেজন্য আমি মনে করি আমাদের সুবর্ণ জয়ন্তীর বছরে এই ডিসেম্বর মাসটি আমাদের জন্য অনেক বেশি মূল্যবান একটি সময় হিসাবে ধরা দিয়েছে। সব মিলে আমাদের দুটি অবস্থায় ভিতর আমরা যাচ্ছি। একদিকে আমাদের গর্ব, আমাদের অর্জন, অন্যদিকে আমাদের বিষাদ, আমাদের ক্ষতিগুলি, আর বিশেষ করে কোভিডজনিত যে ক্ষতি আমাদের হয়েছে। সেই জন্য এই সময় আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা সংকল্প গ্রহণ করতে হবে। প্রথমত, আমাদের উন্নয়নটা আরও গতিশীল কীভাবে করতে পারি। দ্বিতীয়ত, উন্নয়নের মধ্যে যেন বৈষম্য না থাকে সেটি নিশ্চিত কীভাবে করি। দরিদ্র যেন দরিদ্র না হয়, সম্পদশালী যেন অকারণে সম্পদশালী না হন। যে সম্পদ আমাদের রাষ্ট্রে যেন তার একটা বন্টনটা সুষম হয়। আমাদের জনগণের স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রাপ্তির মানসম্মান, শিক্ষাপ্রাপ্তির নিশ্চয়তা থাকে। এই বিষয়গুলি যদি আমরা নির্ধারণ করতে পারি, তাহলে আমি মনে করি আমাদের এই বিজয় দিবসটি আরও বেশি তাৎপর্যপূর্ণ হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বাংলাদেশ এখন বিশ্বে একটা উদাহরণ হয়ে গেছে। যে বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, সে 74 সালে 73 সালে, এখন সেটি হচ্ছে অনেক নতুন চিন্তার একটা ঝুড়ি। মানে এই ঝুড়িতে অনেক নতুন চিন্তা বিশ্ব সেগুলি গ্রহণ করছে এবং আমাদের প্রতি তাদের বিস্ময় বাড়ছে। তো সব মিলিয়ে আমি মনে করি অত্যন্ত ইতিবাচক সময়ে আমরা দাঁড়িয়ে আছি। তবে আমাদের সমস্যাগুলি আমাদের মোকাবেলা করতেই হবে, সেই জন্য আমাদের কৃত সংকল্প হতে হবে। দুর্নীতি নির্মূল থেকে শুরু করে বৈষম্য নির্মূল, এগুলি আমাদের করতে হবে। নারীদের প্রতি সহিংসতা, শিশুদের সুরক্ষা, এই বিষয়গুলিকে দৃষ্টিপাত করতে হবে। পাশাপাশি আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য, সব কিছু যেন প্রত্যেকের কাছে সমানভাবে পৌঁছে যায়, সেটিও নিশ্চিত করতে হবে।